your name, please? Amulun? Madan? Madan Mohan Sakshi. Okay, thank you, Madan Babu. Your name, please? My name is Amirul Mitte. Amirul Mitte. Okay, ini amader ki instructor bolte gele. Instructor, tour operator. Tour operator. Thank you, onake. এবারে আমরা যা বসে আছি, আচ্ছা এদিকে আমরা সবাইকে আপনাদের দেখতে পাচ্ছেন এবং চিনতেও পাচ্ছেন, আমি ওদের নাম আর বলছি না। ওকে দিতে পারেন, আচ্ছা দিন আপনার পরিচয়। ইনি হচ্ছেন তারকনাথ হালদার। আচ্ছা তারপরে ওনার পাশে ওনার স্ত্রী বিভাপতী হালদার। এদিকে আছে ডক্টর স্বর্ণকমল নাইয়া অ্যান্ড ওনার মাতা কনক নাইয়া। ওকে এদিকে আছেন স্নিগ্ধা হালদার, একে আমরা দেখতে পাচ্ছি। ওকে এদিকে তাকান, তারপরে দেখতে পাচ্ছি আমরা মিসেস লীনা চক্রবর্তী। তারপর ওদিকে দেখতে পাচ্ছি, এদিকে তাকাও অনন্যা হালদার। তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর সন্দীপ হালদার, এদিকে ভালো করে তাকাও আমার দিকে। ওকে থ্যাংক ইউ সন্দীপ। এদিকে দেখছি আমরা তুহিন বাবু, তুহিন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নিতে পারছি না ঠিক মতো। ওকে তুহিন বাবু টাইটেল তো বেরা, ও সরি ভুলে গেছি। এদিকে দেখতে পাচ্ছি ভবতোষ রায়মন্ডল। এদিকে আয় তোমরা তিনটে তিন মূর্তি দাঁড়াও, তিন মূর্তি এখানে দাঁড়াও, তিন মূর্তি বা দীপশিতা চক্রবর্তী, মিথু নস্কর, আর তোমার নাম ভুলে যাচ্ছি বলো, অর্ণিনী পেরা। ওকে ভাই সুন্দর নাম, একটা নতুন নাম পাওয়া গেল। ওকে এখন আমরা দূরের নদীর মেদিনীপুর থেকে আমাদের টিমে যোগ দিয়েছেন, এখন আমি চলে যাচ্ছি। এদিকে আমাদের লঞ্চ চালক, ওনাকে নিচ্ছি আমরা। ওকে থ্যাংক ইউ ওনাকে। এদিকে কারাগারে বসে আছেন স্বপ্না, স্বপ্না নস্কর, উনি টিচার দক্ষিণ ভারত কলেজ। এদিকে কারা আছেন, আচ্ছা এদিকে সব নাম বলো, তোমার নাম ভুলে যাচ্ছি, বন্নিশিকা বেরা, ও মেদিনীপুর থেকে এসছে। তিতাস, তিতাস একটি নদীর নাম। ওদিকে লঞ্চ এটি করতে একটি লোক, ওনাকে নিচ্ছি আমরা, দাঁড়ায় একটু ক্লোজে নিই। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এদিকে আমাদের মাস্টারমশাই তাপস বাবু, ইনি সর্বময় কর্তা অফ দ্য টু, ওনাকে নিয়ে নিচ্ছি, সুন্দর করে হেসেও দিচ্ছেন। ওকে আচ্ছা এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি, কি বলো? ওকে এখন আমরা, এটা আমাদের লস চলছে। ওকে
পরিষ্কার আসবে দেখ দেখে লিখন বাংলা পুরো পুরো চলে এসে গেছে পরিষ্কার লিখন বাংলা Thank you.
ঠিক আছে, সবাইকে সুন্দর ভাবে পাচ্ছি। টাটা করো, ওকে, থ্যাংক ইউ। আমি সবাই দিয়ে নেবো তো, চলে আসছে। দেখি এদিকে একটু নি, তোমার পায়ে জুতো কাকু দেখি কিচ্ছু নেই, খালি
এবং
গুম্মা কি করছিস তুই? Thank you.
দাদা খাবার দেবেন না দাদা, কিন্তু আপনার পিছনেই থাকবে কিন্তু দেবেন না, খাবার দেবেন না, খাবার দেবেন না, গাড়ি উঠবে তো আপনি নিয়ে যাবো তো কি দিবি না কি হবে
দাঁড়িয়ে একটা আমাদের সব চলে এসছে। হ্যাঁ এই তো Thank you.
যাবো। বাগের পায়ের ছাপ। Thank you.
কত আর বাঘ খুঁজবেন কাকু? দেখতে পাচ্ছেন না? আমার দিকে আসতেছেন।
I'm not sure what I'm doing.
এভরিওয়ান, সকালের টিফিন চলছে। দেখি কাঁচা লঙ্কা মুড়ি দেখি একটু। কাঁচা লঙ্কা মুড়ি আর ঝুড়ি। আচ্ছা, এটা মুড়ি, এটা কাঁচা লঙ্কা আর ঝুড়ি। ওকে, পেঁয়াজ কাটছেন আপনি? আচ্ছা, আর কি মেনু আছে? ছাড়লো সজনে খালি পৌঁছে গেল। এই তো সজনে খালি দেখা যাচ্ছে ওই। Thank you.
একটা জিনিস পেয়ে গেছি। বাঘ 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 ওই বাঘ বাঘ
কত ভাগ দেখবো আর ভালো লাগে না। ওরা তো যুদ্ধকালীন তৎপরতা নিয়ে ছোটে না, এত তাড়া গিয়েছে তোর এই দাঁড়া না সব নেমে कड़ी धूप में था तेरी जुल्फ ने मुझ पे साया, ओ जो ख्वाबो खया सोचा नहीं था तूने मुझे इतना प्यार दिया। मैं जब भी जहां कड़ी धूप में था तेरी जुल्फ ने मुझ पे साया किया। हाँ तू है, हाँ तू है, मेरी बातों में तू है, मेरी सांसों में तू, ख्वाबों में तू, इरादों में तू है, इरादों में तू है। कोई भी ऐसा मेरे तू तेरा छुपा भी तुझे पाके हासिल हुई जो तुझे पाके हासिल हुई जो खुशी। हाँ तू है, हाँ तू है, मेरी बातों में तू है, मेरे ख्वाबों में तू, यादों में तू, इरादों में तू है। আমরা প্রপার সুন্দরবন দিয়ে এগুচ্ছি এখন, প্রপার সুন্দরবন। এখানে প্রচুর বাঘ খেলা করছিল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, ওরা অনেক গভীর জঙ্গলে চলে গেছে, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবনের সেই সুদৃশ্য দৃশ্য, সুন্দরী গাছের সারি এবং ঘন বন। সেই গভীর বন থেকে আমরা যাচ্ছি, কথা উঠছে, অবশ্যই কথা তো উঠবে, আপনিও বলেছেন আপনার কথা উঠে যাচ্ছে। এগুলো গিয়ে সিডি আকারে পরে আমরা দেখব, কি অপূর্ব দৃশ্য, অপূর্ব শোভা, প্রকৃতির কি অমোঘ সৃষ্টি আমরা দেখতে দেখতে চলেছি। আমরা নদীর অপর পাড়ের দৃশ্যটা নিচ্ছি জুম করে, আমি তো ওই জন্য বাঘের সঙ্গে কোলাকুলি করবো বলেই এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় বাঘের কিছু ব্যবস্থা এখানে করা হয়নি, আমাদের সঙ্গে দেখা হয়নি, বাঘ আছে, বাঘের জীবন নেই, বাঘের জীবন নেই। তবে আমি এর একটা বিকল্প ব্যবস্থা নিচ্ছি, এখানে যখন সরেজমিনে তদন্ত করেছি, আমি ইমিডিয়েট এই আগামী সপ্তাহে কান্তি জঙ্গলের সঙ্গে দেখা করবো,
করে এই প্রপোজাল নিয়ে আলোচনা করব। বাঘের জীবনটা দাও, বাঘ যাতে ভালোভাবে এখানে মানুষ দেখতে পায় তার একটা ব্যবস্থা না করা পর্যন্ত আমার খাওয়া ঘুম থাকবে না। এই বিষয়ে বিশেষজ্ঞের মতামত একটু নাও। বিশেষজ্ঞের মতামত ক্যামেরাতে আর কিছু বললাম না, ক্যামেরাটা অফ করে যা বলার বলবো। হ্যাঁ বলুন আপনার বক্তব্য। এই সময় আমি একান্ত শুনবো ওখান দিয়ে বের করবে, আমি এখান দিয়ে শিখ পুড়িয়ে ওখান দিয়ে বের করে দেবো। কান্তি গাঙ্গুল যদি আমার এই প্রজেক্ট সম্পর্কে কোন বিরূপ মন্তব্য করে, বাঘের মতো হামলে পড়ে ওর আমি ঘাড়ের শিখ কামড়ে তুলে চলে আসবো, তাহলে আমি কান্তি গাঙ্গুলি পায়ে ধরে প্রণাম করে আসবো অবশ্যই। এবং আমি যে প্রস্তাবটা দিচ্ছি এই প্রস্তাবটা কান্তি গাঙ্গুলি আশা করি মেনে নেবেন। এবং শুধু তাই নয়, আমি এক বছরের জন্য আমার দেশ ছেড়ে এখানে থাকবো, থেকে এই প্রজেক্ট শেষ করে তবে আমি পাগল না হলে পৃথিবীতে কেউ কিছু করতে পারে না, পাগল না হলে পৃথিবীতে পাগল না হলে পৃথিবীতে কিছুই হয় না। রামকৃষ্ণ ছিল পাগল তাই পৃথিবীতে পরিচিত, রবীন্দ্রনাথ ছিলেন পাগল তাই পৃথিবীতে পরিচিত, অতএব পাগল ছাড়া পৃথিবীতে উন্নতি হয় না। বিজ্ঞানীরা ছিলেন পাগল তাই পৃথিবীর এত বিজ্ঞানের উন্নতি, আমরা দূরের দৃশ্যটা আবার নিতে চলেছি। একটা অদ্ভুত ফল আমরা নেওয়ার চেষ্টা করছি কিন্তু চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। জল এবং বন একদম মিশে গেছে, এখন পূর্ণ জোয়ার। জোয়ারের সময় আমরা চলেছি সুন্দরবনের ভিতর দিয়ে, চেষ্টা করছি বাঘের দেখা পাওয়ার কিন্তু পাচ্ছি না। হ্যাঁ করছি তো, অপূর্ব দৃশ্য, প্রাণ জুড়িয়ে যায় এই দৃশ্য দেখতে দেখতে। বনের মধ্যে জল, পূর্ণ জোয়ারের জল ঢুকে গেছে বনের মধ্যে, সম্ভবত এই কারণে আমরা বাঘ দেখতে পাচ্ছি না। বাঘের কথা বলছি, হ্যাঁ বাঘ নিয়ে খুব আফসোস থেকে, বাঘ যাতে সব লোক দেখতে পায় তার ব্যবস্থা আমি করবো।
আমি এসেছি যখন চেষ্টা আমার করবো নাও স্টার্ট স্টার্ট এখন জীবনমুখী গান শোনাচ্ছেন সন্দীপ হালদার ডক্টর সন্দীপ হালদার অ্যান্ড সম্প্রদায় কুইক স্টার্ট আমি ক্যামেরা দিয়ে দিচ্ছি খেয়ালে খোয়াবে ভরা রাস্তা কেন যে দাঁড়িয়ে প্রেম হাতড়া কে জানে বিনা মিউজিকে গাচ্ছে ব্যাংকে যাবে না আমরা সুন্দর একটা গান শুনলাম সন্দীপের কাছে ধন্যবাদ সন্দীপকে এখন আমরা আবার আমরা বনের দিকে চলে যাচ্ছি বনের কয়েকটা দৃশ্য নিচ্ছি আমরা কিন্তু কিছুই মিলছে না সবই সবই জল আর গাছ আর উনি গানটা লিখতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি আপনার কেমন লাগছে আপনার কেমন লাগছে এই ভ্রমণ এই সম্পর্কে আপনি কিছু একটু বলুন কেমন লাগছে আপনার এই ভ্রমণ বাঘ আপনি দেখতে পাবেন আমি যখন কথা দিয়েছি দু বছরের মধ্যে আপনি এখানে বাঘ দেখতে তার ব্যবস্থা করছে হ্যাঁ এদিকে বৌদি উনি অনেক দূর থেকে এসছেন মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করতে এগিয়ে এসছেন নন্দীগ্রাম বৌদি কেমন লাগছে আমাদের এই ভ্রমণ একটু আমাকে বলুন একটু বাহ থ্যাংক ইউ খুব ভালো লাগলো এই কথা শুনে এদিকে এই বৌদি ডায়নার থেকে এসছেন বৌদি আপনি কিছু বলুন কেমন লাগছে খুব ভালো লেগেছে বাহ এটাই আমাদের প্রাপ্তি আচ্ছা এদিকে আমাদের মাস্টারমশাই আমাদেরকে নিয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে ইনি আমাদের সব কিছু যোগাযোগ করে দিয়েছেন তারপর উত্তর দিয়ে আচ্ছা এই দাদা এদিকে দেখান একটু আপনার কেমন লাগছে বাহ খুব সুন্দর আমাদের এটা অর্গানাইজেশন নয় আমরা তিনজনে হঠাৎ গল্প করতে করতে এটা করে ফেলেছি যাই হোক আর এখন সবাই বলে জোর করে ভালো লাগছে বলবেন না যেটা খারাপ সেটা তুলে ধরুন তো তারপর তারও বউ আপনি ভালো লাগছে বলবেন না আপনি শুধু আমাদের খারাপটা কোনটা আছে সেটা বলুন ত্রুটি নিশ্চয়ই আছে কাজ করতে গেলে ত্রুটি হবে সেই ত্রুটিটা কি আপনাকে বের করতে হবে বৃষ্টি একটু নেমেছিল কাল ওটা আমাদের ত্রুটি নয় ওটা প্রাকৃতিক ত্রুটি প্রাকৃতিক বিপর্যয়টাকে আমাদের একটু কন্ট্রোল করা উচিত যে আস্তানাটা ঠিক মতো হয়নি
সাইলেন্ট প্লিজ আদার্স। হ্যাঁ এমনি অন্যান্য সমস্ত ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, আমরা হেল্প করতে পারিনি। খাওয়া দাওয়া একটা দাদার উপর চাপ পড়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি অমল দাদার উপরে, এবং উনি খুব ভালো ব্যবস্থা নিয়েছেন, খুব ভালো খাওয়াচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু ওনার চলাফেরা আমাদের সঙ্গে করতে পারছেন আপনাকে আরো ধন্যবাদ। এদিকে কে? হ্যাঁ আমাদের ইনি একজন শিক্ষিকা ললিতা, ললিতা ললিতা এদিকে তাকান, তাকে কিছু বলুন। ফাটাফাটি হয়েছে বলেছেন, এর আগে কথা হয় না। আচ্ছা বিভা, বিভা দেবী, বিভা দেবী কিছু বলুন আপনি, একদম ভালো লাগেনি ক্যামেরা ক্যামেরা। আচ্ছা অমলা, আপনি আমাদের একটু সম্পর্কে কিছু বলুন। ওদিকে সবার মতামত একটু নিয়েছি, আমি সামনের দিকে চলে যাই, এদিকে মতামত দেবো, পরে মতামত দেবেন, তার আগে আমি একটু আপনার কর্মকাণ্ডটা একটু তুলে নিই। ভিডিও করছি? হ্যাঁ অবশ্যই ভিডিও করছি। আচ্ছা অমল চক্রবর্তী, তিনি আমাদের হেল্প করছেন এই সব মানুষজন যারা এসছেন বাইরে থেকে, এদের খাওয়ানো এবং সমস্ত কিছু ব্যবস্থাপনায় উনি আছেন। যদিও ওনার এনে অনেক স্বীকার করতে হচ্ছে, মানে উনি স্বাভাবিকভাবে করতে পারছেন না, আমাদের সঙ্গে অনেক কিছু দেখতেও পাচ্ছেন না, উনি এক মনে রান্নার কাজে ব্যস্ত আছেন, আমাদের সাথে এতগুলো মানুষের খাওয়ানোর জন্য আর ওকে হেল্প করছেন। নীল গেঞ্জিকায় তোমার নাম কি? তোমার নাম কি? কমল। উনি হেল্প করছেন আমলাকে। এখন আমাদের আজকে মেনু তৈরি হচ্ছে, ব্যাস আমরা দেখছি একটা কিছু প্রিপারেশন চলছে। এটা কিসের প্রিপারেশন চলছে অন্তত একটু বলুন আপনি? মাংসের প্রিপারেশন। থ্যাংক ইউ। ওকে এখন উনি মশলা দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, দেখুন ওরা দেখি সুন্দর করে রেড চিলি দিয়েছে। ওকে এবার আমরা একটু পিছন দিকে চলে যাই, সাগর নদী পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির পথে, ফেরার পথে।
মিস্টার বুম্বা, তুমি তুমি কিছু বলো, কেমন লাগছে? তোমার কেমন লাগছে? কটা বাঘ দেখেছো? দুটো বাঘ। ঠিক আছে, আপনি প্রশ্ন করে যান। কটা কুমির দেখেছো? অতগুলো কুমির দেখেছো? হরিণ আর ডিয়ার কটা দেখেছো? ডিয়ার ডিয়ার কটা? একটা। আর বানর, বানরের কথা বলো, কিছু বানর সম্পর্কে কিছু বলো। দাদু কি বলছে? তুমি 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 বানরের দুধ খেয়েছো? মানকির দুধ খাওনি? আর তুমি সেদিন আমাদের আমাদের সেই লেস কাঠির দুধ খাবে বলছিলে? হ্যাঁ, হেসে ফেললে। আর রামকৃষ্ণ দুধ খেয়েছিলে তো? এখন কোথায় যাচ্ছ তুমি? এখন কোথায় যাচ্ছিস বল? কোথায় যাচ্ছিস এখন? এখনো নাকি বনে যাচ্ছ? এখনো বনে যাচ্ছ? আর তুমি কিসে উঠে যাচ্ছ? এটা কি গাড়ি? আচ্ছা, কাঁকড়া দেখেছিস? এক বনে কাঁকড়া দেখেছিস? কাঁকড়া দেখেছিস? কতগুলো দেখেছিস? লাল 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 আর কিরকম? আর আমাদের বান্টুলি, বান্টুলিকে তো নাই, কোথায় ছিল? বান্টুলি কিছু বলো, তুমি কি দেখেছো বলো? জোরে বলো। বাবা কত দিনে ছেঁচে আর আসবে কবে? একটু নতুন প্রজাতির গাছ চলছিল আগে, এখন মাংসটা প্রায় শেষের দিকে। মাংসটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার এসেছে, অদ্ভুত কালার। মাংসের একটা সুন্দর কালার এসছে।
ছোটোকে একটা বিশেষ জায়গায় নিয়ে এসছেন। সেই জায়গায় নিয়ে এসছেন উনি মাংসটা। এরপরে আমাদের উনি আবার চিলি চিকেন, না চিলি চিকেন না, এটা চিকেন কষা চলছে কি খাইও, চিকেন কষা। চিকেন কষাটা হয়ে গেলে উনি ফ্রাইড রাইস ব্যবস্থা করছেন। আজকের আমাদের এটাই মেনু। ধন্যবাদ ওনাকে। কেন বিশ্রী লাগছে? বাহ, ভারী সুন্দর খেতে লাগছে। ভালো লাগবে। ওকে, বুড়াইয়ের প্রথমে ভালো লাগছিল, এখন ভালো লাগছে না। সবাইকে আমি এক ঝলক করে এখান থেকে নিয়ে নিচ্ছি। আমাদের লঞ্চের আগুন ধরে ডিভাইস গিয়ে পড়বো নিচে। এটা আমাদের লঞ্চের প্রথম দিক। সবাই বসে আছেন, দর্শনার্থীরা বাঘ দেখার প্রতীক্ষায়। বাঘও রেডি হয়ে আছেন ওদের দেখা দেওয়ার জন্য। বাঘ এগিয়ে আসছে, দেখি আমি বাঘ আসছে কি। একবার একটু কিছু বলুন তো। শুধু বাড়িপুর থেকে আপনি এসছেন? আচ্ছা, আপনি কিছু বলুন, আপনার এই ট্যুর কেমন লাগছে? আপনার কি খুব শীত করছে? উনি কি বলবেন? উনি বলবেন, আপনারা একটু চুপ করে বসে থাকুন, ওনাকে বলতে দিন। বলুন বলুন, খুব ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, কি পাননি? বাঘ দেখতে পাননি? বাঘ অবশ্যই দেখাবো, এসেছি যখন বাঘ দেখাবো, নইলে আমরা এই বাঘ সেজে আপনাদের বাঘ দেখাবো। তোমার নষ্ট বেরিয়ে গেল ছবিটা নেবো, যা এদের সাথে গল্প করতে করতে। ভালোভাবে ঘুরে এসছেন, ভালোভাবে দেখেছেন। আমি খবরা খবর রেখেছিলাম মোটামুটি আপনাদের, আর অসুবিধা হয়নি আশা করি, এবং সুন্দরভাবে ফিরে যাবেন। ফিরে যান, গিয়ে একটা কল ব্যাক করবেন, আমিও খুশি হব আপনাদের সঙ্গে কথা। ইওর নেম প্লিজ? মাই নেম ইজ আমিরুল মিদ্দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমিরুল মিদ্দেকে, আমাদের এই প্রোগ্রামটাকে স্যাক্রিফাইস করেছেন উনি অনেকটা, কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারেননি, এটা আমরাও দুঃখিত, উনিও দুঃখিত হয়েছেন। যাই হোক, এখন ওনাকে আমরা বিদায় জানাচ্ছি, লঞ্চে উনি চলে যাচ্ছেন। আসুন, আপনি চলে যান। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, আপনারা চলে যান আপনার লঞ্চে। ওদের লঞ্চ বুঝা দিই। পাঠানগালি কলেজের প্রফেসর সব আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেননি।
অর্ডারটা নেবো বলে কয়েক চলে যাচ্ছে স্যালাড স্যালাড দেখি আমরা আবার রান্নাঘরে চলেছি আমাদের প্রিপারেশন মোটামুটি মাংস মাংস কমপ্লিট চিকেন চিকেন কমপ্লিট চিকেন কমপ্লিট আগে হয়ে গেছে রাইস এটাকে এখন প্রিপারেশনে রয়েছে এটা পরিণত ফ্রাইড রাইস আচ্ছা এই তত্ত্বাবধানে আছেন মাস্টারমশাই বসে আছেন থ্যাংক ইউ মাস্টারমশাইকে এখন কড়াতে তেল চাপানো হয়েছে রান্নার প্রসেসিং তোলা হচ্ছে এটা আছে ঝর্ণা ঘি এখন ঝর্ণা ঘি দিচ্ছেন মিস্টার আমল চক্রবর্তী মশাই ঝর্ণা ঘি দিয়ে দিলেন আমি দেখতে পাচ্ছি ভাত তোলার কথা কি নিশ্চয়ই আমার মনে আছে আমি যথেষ্ট দায়িত্বশীল সেটা আশা করি মনে আছে আমার ঝট করে মনে পড়লো আমি তো ভুলে যাই সব কিছু আচ্ছা ভাত খাবে একজন আমার দিদি বেশি কিছু বেশি খান না অল্প করে ভাত রাখবেন বেশি রাখার দরকার নেই আর আমার নাতি খাবেন সাদা ভাত ওকে আচ্ছা আমি এসে গেছি আপনারা থালা নিয়ে বসে থাকবেন এখনই আপনাদের খাবার পরিবেশন করা হচ্ছে সাইলেন্ট প্লিজ এখন শূন্য থালা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যখন এই থালাতে মাল পড়বে তখন দেখবেন এসে গেছে আপনাদের আকাঙ্ক্ষিত জিনিস রাইস এখন শূন্য থালা ওকে তিনজন এখানে আছে যেন রিলিফ ফান্ডে খাবার নিতে এসছে এই তিনজন আয়লায় দুর্গত আচ্ছা সবই কমান্ড এসছে একদিন যেন খাওয়ার মতো খাওয়া হয়নি লাইটার কার কাছে কারোর কাছে দেশ লাইভে লাইটার ওই সার্ভিস দিয়ে দিন চলে যান আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস সবার থালাতে পড়ে গেছে ফ্রাইড রাইস পড়ে গেছে সবাই খাচ্ছে বন্যা দুর্গতরা তিনজন এসছেন আইলায় বিধ্বস্ত এলাকা থেকে এসছেন ওদেরকে আলাদা করে আমরা খাদ্য পরিবেশন করছি তাদের মধ্যে আছেন ডক্টর সন্দীপ হালদার ডক্টর স্বর্ণকমল নাইয়া অ্যান্ড মিস্টার ভবতোষ রায়মন্ডল